It's just going to pick up. এই ভাইরাল যুগে অসফল লোকগুলো সফল লোককে, চরম সফল লোককে দুটা কথা বলে নিজেকে ওইখানে নিয়ে যায়, যাতে মানুষ বলে মজার ছলে সবাই বলে জায়েদ খান যদি ভাইরালের বাবা হয় তাহলে বস শাকিব খান ভাইরালের দাদা। এর থেকে বেশি যেটা সেইটাই শাকিব খান। শাকিব খানের নাম ইউজ করে সারা পৃথিবীময় নামি দামি সব কন্টেন্ট ক্রিয়েটররা ভাইরাল হচ্ছে, রোজগার করছেন, ডলার ইনকাম করছেন। শাকিব খানের নায়িকা কে না হতে চায়, তবে একটু প্রবলেম আছে বলা যাবে না। এনার প্রবলেমটা হলো ইনি শাকিব খানকে চাইলেও শাকিব খান ওনাকে চেনে নেয় না। শাকিব খানের নাম শুনলে বন্দিনীরাও মুক্তি পায়। যেহেতু এখনো ছোট তো অবশ্যই শাকিব খান। ডিমো বলতেছে আমি শাকিব খানের নায়িকা হব। ও মা, তিন নম্বর বউ আমি হব শাকিব খান। এই শালা সেন্দিশা, তুই তো হিজড়া রে, হিজড়াকে বস বিয়ে করবেন? ইনশাআল্লাহ অবশ্যই চাই, শাকিব খান ভাইয়ের সাথেও কাজ করব যদি উনি আমার সাথে কাজ করেন। আপু আপনার কথাটা ভালো লাগলো। নিজেকে ভাইরালের জন্য ঘুরে ফিরে এভাবেই নেওয়া হয় শাকিব বসের নাম। বড় পর্দার অপু বিশ্বাস, শাকিব খান এই নামটার সাথে আপনি যে কোনো কথা জুড়িয়ে দিবেন যে আপনারা ভাইরাল হবে। শাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল। যার বিয়ে তার কোনো খোঁজ খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই, শাকিব খানকে কেউ ছাড়লো না। যুক্তরাষ্ট্র, আমেরিকা, কানাডা, এশিয়া, ইউরোপের সব দেশ পুরনো ভালোবাসা যখন থাকতো আগেকার বাংলা গানের প্রতি, সেই ফিলটা গাইজ এখন পাচ্ছি। তাকে তো কেউ ক্যাটাগরিতে নিবে না, তখন সে ওনার নাম জড়িয়ে নিজের নামটাকে ছড়াতে চায়।